বাবা শরীফের উপর মূর্তি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড ফটোশপের মাধ্যমে পবিত্র কাবা শরীফের ছবির উপর এডিট করে মূর্তি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করায় নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায়কে গ্রেফতার করেছে পুলিশ ধৃত রজত রায় উপজেলার মধ্যসমদ গ্রামের মৃত রন রায়ের পুত্র ভীত রজত রায় রবিবার বিকেলে ফটোশপের মাধ্যমে পবিত্র কাবা শরীফের ছবির উপর ইডিট করে মূর্তির ছবি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে তাও তার ব্যক্তিগত আইডি থেকে এই ছবিটি মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে বিশেষ করে ওই এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয় পর্যায়ে হাজার হাজার জনতা ইনাদগঞ্জ মধ্যবাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নেয় উত্তেজিত জনতা রজতের ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে এ সময় মিছিলকারীরা রজতের দোকানকে লক্ষ্য করে নিক্ষেপ করে স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বিক্ষোভকারীরা রজত এর গ্রামের বাড়ি গিয়ে ঈদ নিক্ষেপ করে পরে ওসি এ মতাউর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন এস সাই সুরজিৎ চক্রবর্তী সহ একদল পুলিশ অভিযান চালিয়ে চন্ডীপুর গ্রামের আখাল বাড়ি থেকে রজত রায়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এ সময় উত্তেজিত জনতা প্রশাসনের কাছে রজতের দাবি জানালে জনতার উদ্দেশ্যে ওসি আতাউর রহমান বলেন ধর্মীয় অনুভূতিতে আখা তানার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবার প্রতি আহ্বান জানান এদিকে খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে স্থানীয় হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল সহকারে ইনাদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হন এদিকে গ্রেফতারকৃত রজত রায় থানা হাজতে এই প্রতিনিধির সাথে আলাপকালে জানায় সে তিন থেকে চার মাস ধরেই ফেসবুক ব্যবহার করছে তার ফেসবুকের পোস্টটি ভুলবশত হয়েছে বলে দাবি রজতের সে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে পরে ইনাদগঞ্জ বাজারে মুদি দোকান খুলে ব্যবসা করছে ম্যাট্রিক পাস ছেলে অথচ সচেতন মানুষ হয়েও কিভাবে ভুলবশত পোস্ট করলো এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি ধৃত রজত